কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট বিএ বিএসসি বিকম এমএ এমএসসি এমকমের শেষ সেমিস্টার ও বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষা 1-18 তারিখের মধ্যে হচ্ছে। আজকে শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানালেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেব কুমার মুখোপাধ্যায়। তিনি বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে সেজন্য সেপ্টেম্বরে আমরা পরীক্ষা নিচ্ছি না, ঠিক 1-18 অক্টোবরের মধ্যে পরীক্ষা হবে এবং 31 অক্টোবরের মধ্যে রেজাল্ট বের করব। এবছর সিবিসিএস এবং 1+1+1 আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পরীক্ষার্থীদের সংখ্যা প্রায় 3000 এর কাছাকাছি। খুব শীঘ্রই পরীক্ষার রুটিন জারি করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও তিনি বলেন, পুজোর আগেই যাতে ছাত্রছাত্রীরা টেনশন মুক্ত হয়ে পুজোর আনন্দ বাড়িতে বসেই উপভোগ করতে পারেন সেজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাইনাল পরীক্ষার ফল পুজোর আগে প্রকাশ করার চেষ্টা করছে। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কোনো রকম অসুবিধা হলে তারা তাদের কলেজের সাথে যোগাযোগ করলে কলেজগুলি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে। এবং পরীক্ষা পদ্ধতির বিষয়ে বলতে গিয়ে বলেন, এবারের পরীক্ষা হচ্ছে অনলাইনে, অনলাইন বেসড অ্যাসাইনমেন্ট সিস্টেম। কোচবিহার থেকে সাবিনুল হকের প্রতিবেদন, বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম। যে আমরা যে পরীক্ষাটা নিতে যাচ্ছি, যেভাবে পরীক্ষাটা নিতে যাচ্ছি, সেটা বিএ বিএসসি বেকম বা এমএমএসসি এম যে যাই এমকম যাই হোক না কেন, আমরা সব পরীক্ষাগুলোই আমরা অনলাইন অ্যাসাইনমেন্ট বেসড এক্সামিনেশনের মাধ্যমে নিতে যাচ্ছি। যেটাকে আমরা বলছি অনলাইন অ্যাসাইনমেন্ট বেসড এক্সামিনেশন, অর্থাৎ কোনো ছাত্রছাত্রীকে বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না। সেপ্টেম্বর মাসটা রাজ্য সরকারের তরফ থেকে বলে দেওয়া হচ্ছে তার বন্ধ থাকবে, সেখানে আমরা সেপ্টেম্বর মাসে কোনো ধরনের কোনো পরীক্ষা শুরু করছি না। আমরা ফার্স্ট অক্টোবর থেকে পরীক্ষা শুরু করছি এবং আমরা পরীক্ষাটা শেষ করে দেবো 18 অক্টোবরের ভেতরে, এবং 31 অক্টোবরের ভেতরে আমাদের রেজাল্ট আমরা বার করবো। আমরা এরকম ভাবে একটা শিডিউল করে দিচ্ছি, ফার্স্ট অক্টোবর থেকে 18 অক্টোবরের ভেতরে সব পরীক্ষা হয়ে যাচ্ছে। কি আন্ডারগ্রাজুয়েট কি পড়বে, আর 31 অক্টোবরের ভেতরে পুরো রেজাল্ট বের করে বাড়িতে বসেই পুজোর আনন্দ, বাড়িতে বসেই যদি পুজোর আনন্দটা তারা সম্পূর্ণভাবে উপভোগ করতে পারে, সেই জন্য আমরা খুব আপ্রাণ চেষ্টা করছি আমাদের পুরো সিস্টেমটাকে কাজে লাগিয়ে। আগে আমরা